লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের শুরুতেই অর্ধশত রান করেছেন পৃথ্বী শো। দলটির তারকা এই ভারতীয় ওপেনার লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র 34 বলে খেলেছেন 61 রানের ঝোড়ো ইনিংস। 179.41 স্ট্রাইক রেটে 2.94 মাত্র 34 বলে 61 রানের ঝড় তুলেছেন পৃথ্বী শো। দুর্দান্ত ব্যাটিং করা পৃথ্বীর সঙ্গে এই ম্যাচে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। ম্যাচের তখন ষষ্ঠ ওভারের তৃতীয় বল চলছিল, আর এ সময় বোলিং করছিলেন অ্যান্ড্রু টাই। অ্যান্ড্রু টাইয়ের বলটি সরাসরি গিয়ে আঘাত করে পৃথ্বী শোর অ্যাবডোমিনাল গার্ডে, ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন পৃথ্বী শো। অ্যান্ড্রু টাইয়ের বলটি পৃথ্বী শোর অ্যাবডোমিনাল গার্ডে লাগার পর সাথে সাথে মাঠে দৌড়ে আসেন দিল্লি ক্যাপিটালসের ফিজিও। এরপর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পৃথ্বী শোকে, পরে অবশ্যই খেলা চালিয়ে যান তারকা এই ওপেনার। এরপর তুলে নেন নিজের 50। দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন 61 রানের ইনিংস খেলেন পৃথ্বী শো। তবে মাঠে ষষ্ঠ ওভারে ঘটে যাওয়া পৃথ্বী শোর সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাসি ঠাট্টা।